पेटे ट्यूमार के उपेक्षा कर सुदूर मेघालय श्रीलंग के रूपर पदक नहीं बाड़ी फिर शिलीगुड़ी टेकमी सरकार। टेबिल टेनिस नगरी शहर शिलीगुड़ी ता पुनराय आरो एक बार प्रमाण करल बर्षियान टेबिल टेनिस प्रशिक्षक क्रीड़ागुरु अमित दाम खेलोड़ टेकमी सरकार। टेबिल टेनिस फेडारेशन अफ इंडियार आयोजित जतियों चैम्पियनशिप प्रतियोगिता मेघालय शिलंगे आयोजित है। एप्रिले 18-25 तारीखे आयोजित यह आसरे खेलते जावर आगे हठात टेकमिर पेटे ट्यूमार धरा पड़े। असुस्थत कार्यत विछन लुटिए पड़े टेकमे। प्रतियोगित खेलते आसार आगे शिलीगुड़ी तीन दिन नार्सिंगहोमे भर्ती थे टेबिल टेनिसर एक पैडलार सेखान मते सुस्थ शिलंगे पाड़ी दें टेकमी। अवशेषे असम्भव प्रतिबंधकता के हार मानाय से जातीय प्रतियोगितार चूड़ान्त विभागे अंशग्रहण करार लक्ष्य के पिछने फेले रूपर पदक हासिल करलें शिलीगुड़ीर टेकमी। स्वभावतई तार एई फले खुशी शिलीगुड़ीर क्रीड़ा महल। जलपाईगुड़ीर शिलीगुड़ी थेके सजल दासगुप्तेर रिपोर्ट समयेर संबाद। আমার ভালোই লাগছে কারণ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ভাবছিলাম আমি আরেকটু বেশি ভালো করব, বাট ঠিক আছে যেটুকু করেছি সেটুকুতে আমি বেশ ভালোই। আমি কঠিন প্রতিবন্ধকতা ছিল আগে থেকেই শোনা যাচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কেমন ভাবে দেখবে এটাকে? হ্যাঁ, আমি প্রথমে ভেবেছিলাম যে আমি হয়তো পার্টিসিপেটই করতে পারবো না, তো তার মধ্যেই আমি যে পার্টিসিপেট করে আমি নিজে সিঙ্গলসে কোয়ার্টার ফাইনাল খেলেছি আর ডাবলসে আমি সিলভার জিতেছি, এটা আমার কাছে অনেক বড় বড় ব্যাপার। পরবর্তীতে কি চিন্তা ভাবনা রয়েছে? পরবর্তীতে এখন সামনে কমনওয়েলথের জন্য সিলেকশন চলছে, এশিয়ানের জন্য সিলেকশন চলছে, আই হোপ আমি টপ ফাইভে আছি এখন ইন্ডিয়াতে, তো আই হোপ আমি টিমে থাকতে পারি, তার জন্য প্রিপারেশন নেব এখন। প্র্যাকটিস অনুশীলন কোন জায়গাটাতে বেশি সময় কাটাও? আমি একাডেমিতেই বেশি সময় কাটাই স্যারের কাছেই, তো সকালবেলা স্যারের কাছেই খেলি, আমরা সার্ভিস প্র্যাকটিস করি, আর বিকেলবেলাও আমরা স্যারের কাছে 3:30 থেকে 7:38 অবধি আমরা ক্লাবেই থাকি, তো এখানেই থাকা হয় বেশিরভাগ। অবশেষে কৃতিত্ব কাকে উৎসর্গ করবেন? কৃতিত্ব অবভিয়াসলি অমিত দাকে আর আমার মা বাবাকে। কি বলবেন খেলোয়াড় দেখুন আপনার খেলোয়াড় কি বলবেন? টেকমি আমি যেটা বলছি যে ও সারা ভারতবর্ষে যত মেয়ের টেবিল টেনিস খেলোয়াড় খেলে তার মধ্যে বেস্ট অফ দ্য লর্ডস আছে, কারণ ও যে অফেন্সিভ টেবিল টেনিস খেলে ভারতের কোনো প্লেয়ারই সেই ধরনের খেলা খেলে না, কিন্তু ও খুব বেশি বড় সাফল্য পায়নি কারণ হচ্ছে হয়তো ওই ভাগ্যটা সহায় ছিল না, আর সেই জন্যই পায়নি। এবছর যেটা ওর আশা ছিল যে ভালো করবে, অনেকগুলো জোনাসও হয়নি, আর যেহেতু এই ম্যাচ অসুস্থ ছিল খেলতে পারবে কি না এটাই সমস্যা ছিল, আদৌ খেলতে পারবে কি না, সেই অনুযায়ী ভালোই খেলেছে। ও খেলা ছেড়ে দেবে বড় প্ল্যান ছিল যে এবছরই ভালো রেজাল্ট করে ছাড়বে, তা হয়তো আগামী বছর খেলবে। আশা করছি যে আগামী বছর যদি সুস্থ হয়ে টেনিস খেলে তাহলে দেখতে হবে যেন ও যে সাফল্যটা রেখে দেওয়া যাবে সেটা শিলিগুড়ির কাছে একটা মানে কি বলবো আমি যে একটা নিদর্শন হয়ে থাকবে যে শেষ সময় এত বছর বয়সে এসেও সে তার সাফল্য ধরে রেখেছে।